চলো বন্ধুরা, আজ তোমাদের বলি গ্রিক মাইথোলজির এক দানবের কথা। গ্রিক মাইথোলজির সবচেয়ে শক্তিশালী দানব হলো টাইফুন। সে সবচেয়ে শক্তিশালী দানবই একাইডানার সঙ্গে বিবাহ করে, যার শরীর ছিল সাপ এবং মানুষের। তাদের অনেক সন্তান জন্ম হয়, তবে সব থেকে শক্তিশালী ছিল কাইমেরা। কাইমেরার ছবি তোমরা দেখতে পাচ্ছ। কাইমেরার শরীরে ছিল তিনটে জন্তুর সমন্বয়। একটা ছিল সিংহ, কিন্তু আসলে কাইমেরা ছিল একজন দানবী, তা সত্ত্বেও তার শরীরে ছিল সিংহ। এছাড়াও তার পিঠেতে ছিল একটা ছাগলের মুখ এবং তার লেজটা ছিল একটা বিশাল সাপের, এবং সে তার মুখ দিয়ে আগুন ছাড়তে পারত। তো কাইমেরার গঠন দেখে তোমরা বুঝতেই পারছো যে এটাই গ্রিক মাইথোলজির সব থেকে শক্তিশালী দানব ছিল। এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। নমস্কার।